মার্চে মার্চে একটা ভাষণ দিয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ভাষণের উপরে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমরা যুদ্ধের ঝাঁপিয়ে পড়ি। একমাত্র ওনারে ভাষণটাই আমাদের কাছে সবচেয়ে প্রিয় বলে মনে হয়েছিল যে এই দেশকে আমাদের একদম স্বাধীন করতে হবে। বিদায় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। এখান থেকে বাইরের থেকে আমাদের পশ্চিম পাশে বর্ডার হলো 1.5 মাইল, ওই 1.5 মাইল পরে ওখান থেকে যাই আমরা চলে গেলাম আমরা তেঁতুলিয়া সদর উপজেলা। উপজেলায় যাওয়ার পরে আমাদের এখানে স্থানীয় নেতা ছিল সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উনি ছিল আমাদের এমপি। তো উনি আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে তোমাদেরকে ট্রেনিংয়ে যাইতে হবে, ট্রেনিং যে আসে তারপরে যুদ্ধ। তখন কিন্তু আমি ছাত্র, এসএসসি পাস করছি মাত্র। পঞ্চ তেঁতুলিয়া ডাক বাংলায় আমাদেরকে একত্রিত করলো। একত্রিত হওয়ার পরে ওখান থেকে আমাদেরকে পাঠাইলো সালুগারা ভারতে। রায়গঞ্জে ট্রেনিং হলো 28 দিন, আমাদের পঞ্চগড়ের দক্ষিণে একটা সরু কালবার ছিল, মানে ওটা পুঁঠিমারি বলে। হ্যাঁ, সে জায়গাটার নাম হচ্ছে পুঁঠিমারি। ওই পুঁঠিমারি একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা তোরা মানে ভাঙা, এটাই প্রথম আমাদের কাজ ছিল। তো 80 পাউন্ড বারুদ নিয়ে আমরা ওই ব্রিজটাকে ভাঙলাম। রাত্রে অন্ধকারে আসে, কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, ওই বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু ওই পুলটা উড়াইছি আর কি। মারাত্মক একটা কাজ ছিল একটা, সেটা আমার স্মরণ আছে, যে নেকমরো থানার পাটাগড়া ইউনিয়ন পরিষদে ওখানে খানগুলো ছিল। হ্যাঁ, ওই খানের ওইখানেই আমাদের একটা ইয়ে ছিল আর কি, টার্গেট ছিল যে ওইখানে আমরা ওই খানদের উপরে আমরা একটা আক্রমণ চালাবো। আক্রমণ চালানোর উদ্দেশ্যে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পরে ওই ক্যাম্পে মানে একটা ইউনিয়ন পরিষদের উপরে তারা ঘরের উপরে তারা বাংকার ছিল। সেই বাংকারটাকে আমরা নজরে আসে চিন্তা করলাম যে এখানে যদি এই মুহূর্তে আক্রমণ করি তাহলে আমরা ছিলাম মাত্র 13 জন। ওই 13 জনে আক্রমণ করলে হয়তো আমাদের ওখান থেকে ফিরে আসা আমাদের পক্ষে সম্ভব হতো না। বিদায় করলাম যে ওই ক্যাম্পের যে সামনের রাস্তা, ওই রাস্তাতে মাইন পুতলাম, অ্যান্টিভার্সন মার্ক 16 মাইন যেগুলো ওইগুলো পুতলাম 2টা, আর অ্যান্টি ট্যাঙ্ক মাইন পুতলাম 2টা। মাইন পুঁতে ওখানে মাইন পুঁতে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। বুঝলেন, তারপরের দিনে ওই মাইনে অ্যাটাক হয়ে অ্যাম্বুশের মতো করা হয়েছিল, ওই অ্যাম্বুশে অ্যাটাক হয়ে 11 জন খান মারা গেল। তারপরে চলে গেলাম পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নে, মালন নামে তাই ভারতের মালন। ওই মালনে তখন আমাদের ক্যাপ্টেন ছিল, ভারতের এক ক্যাপ্টেন শিবরাম সিং, উনি ছিল আমার সঙ্গে। তো উনি আমাকে খুব চিনে খুব ভালোবাসত, আমার সততার প্রতি তার প্রতি খুব অগাধ বিশ্বাস ছিল। বিদায় ওইখানে আমরা চলে গেলাম ওই মালনে, উনিও ওখানে গেল, আমরাও ওখানে গেলাম। ওখানে যেয়ে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন কাজ করছি, বিভিন্ন রকমের বিভিন্ন ইয়া করছি। একদিন সেতাবগঞ্জের যে ইয়া মানে সুগার মিলের পাশে, মানে সেতাবগঞ্জ থানার পাশে একটা গুডাউনের ভিতরে কমসেকম 500 বাঙালি ধরে নিয়ে গেছে, ওই গুডাউনের ভিতরে প্যাক করে যাচ্ছে। হ্যাঁ, ওদেরকে মারা ফেলতে, এটাই ছিল তাদের বড় টার্গেট। কিন্তু এটা যুদ্ধের 1 মাস পূর্বের কথা, বুঝলেন। তারপরে আমরা করছি গিয়ে ওখান থেকে 1 সুলজি নিয়ে গেছি, 1 সুলজি নিয়ে 4টা মাইন বানাইছি, 4টা বোম তৈরি করছি আর কি। 4টা বোম তৈরি করে ওই থানার তিন পাশে একে টাইমে 3টা মাইন একসঙ্গে বাস্ট করাইছি। যখন বাস্ট করাইছি তখন ওই ইয়া গুডাউনের ইয়া দরজা খুলে দিয়ে ওই খানগুলো ওখান থেকে ভাগে চলে গেল। ওই বিদায় ওই 500 লোককে আমরা উদ্ধার করতে পারছিলাম। ওই উদ্ধার না করতাম তারপরের দিনে কিন্তু ওই 500 লোককে মানে তারা মানে একটা বদ্ধভূমি সৃষ্টি করে ফেলেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন দিনাজপুরে আমাদের আয়ত্তে এসে গেল, তো দিনাজপুরে আমি আবার তখন ক্লোজ হলাম আমরা দিনাজপুর মহারাজার স্কুলে। যখন মহারাজা স্কুলে আমরা ক্লোজ হই, ক্লোজ হওয়ার পরে কয়েকদিন ছিলাম ভালোই। তারপরে হঠাৎ একদিন আমি ওখান থেকে আউটপাস নিয়ে শহরে গেছি। শহরে যাওয়ার পর বিকাল 4টার সময় দিনাজপুর মহারাজার ওখানে 250টা মাইন একসঙ্গে বাস হয়। যে মাইনগুলো আমরা নিজে হাতে সংগ্রহ করে ওখানে ব্যাংকারে রাখছিলাম, ওই মাইনগুলো 200-250টা মাইন একসঙ্গে বাস হয়। বিদায় ওখানে প্রায় 85 জন লোক মুক্তিযোদ্ধা আমাদের মারা যায় স্বাধীনের পরে।
সাতই মাসে বঙ্গবন্ধুর বাসলে আমরা উনি বলছিল যে যে যেভাবে আছো যা যা আছে যে হাতিয়ার আছে তোমরা এই নিয়ে মাঠে আন্দোলনে নামতে পারো। তখন আমরা ওই সবাই আপন আপন যা রাফারি তা নিয়ে আমরা আন্দোলন আরম্ভ করলাম। করার পরে আমাদের এলাকায় কতগুলো ছিল রাজাকার আর খানসানার এলাকায় আসলো, ওদেরকে রাজাকাররাই নিয়ে আসলো। আসে এই মডেল হাড়ে আমাকে তিন দিন অ্যাটাক করে, আমি খরচ করতে আসছি সাদাসি দেওয়াবে আসে। তখন ওদের টিয়ার পাই আমি সরে যাই, তখন আমাকে খোঁজাখুঁজি করলো মডেল হাড়ে। করার পরে আমরা তো আর পাই নাই, এরপর একদিন আমার বাড়িতে অ্যাটাক করলো, ঘেরাও করলো আমাকে ধরার জন্য। তো ওই দিন আমিও বাড়িতে ছিলাম না, ওই দিন আমি ছিলাম বেরো বাড়িতে। বেরো বাড়িতে আসতেছি, রাস্তায় একটা খবর পাইছি যে তোমার বাড়িতে কেন সেনা ঘেরা করিয়া যা যাবো গরু ছাগল মাল সামাল সব লোকপাট করে নিয়ে গেছে। তারপরে আসলাম বাড়ির, আসে ঘটনা দেখে পরের দিন আবার বেরো বাড়িতে গেলাম, যে আমাদের এলাকার এমপি ছিল কবির মুক্তার সাহেব আর আওয়ামী লীগের চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান তজমল, আওয়ামী লীগের নেতা নুরু মিয়া, ওদেরকে বললাম যে ভাই এই ঘটনা হল আমরা কী করবো, কয়েক খেলা থাকে মর হোক, আমরা সবাই চলে আসছি তোমরা ভারতে আসতে পারো না। তখন আমি বললাম যে না আমরা ভারতে বসে খাইতে আসবো না, আমরা আসবো দল বল নিয়ে মুক্তিযোদ্ধা ট্রেনিং আমরা যুদ্ধ করবো। তখন আমরা রইলাম, তখন রাত নয়টার দিকে ছোট্ট গাড়ি আসলো, এক একটা গাড়িতে দশজন, তাহলে এক একটা গাড়িতে দশজন করে আমাদেরকে উঠে নিয়ে গেলো ট্রেনিং সেন্টারে ফার্স্ট অপারেশন করি মুঘল হাটে। মুঘল হাটে অপারেশন করার পরে ওখানে তিন দিনই মাত্র ছিলাম, থাকার পরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসলো কোলারঘাট, দল্লার পারে পূর্ববাসে কোলারঘাট আর দল্লার নদীর পশ্চিমে হইলো কোলারহাট, তার পশ্চিমে হইলো লালমনিহাট। তখন কোলারহাটে আমরা ছিলাম পাঁচ দিন থাকার পরে আমাদেরকে নিয়ে গেলো নাগেশ্বরী টানা এলাকায় আঠারো কাউনিয়ার চর। এই দিন আমরা একদিন দিনের বেলা ওদের ট্রাকে আসতেছে কাঙ্কেনারা, আমরা গাড়ি অ্যাটাক করলাম, অ্যাটাক করে ওদের সাথে গোলাগুলি হইল। হওয়ার পরে ওইখান থেকে আমরা আবার পিসায় আসলাম, পিসায় ওই আঠারো কাউনিয়ার চরে আর রইলাম না, যত খবর হয়ে গেলে এখানে হামলা দিবে। আমরা সরাসরি চলে আসলাম পাকিরহাট, পাকিরহাটে যেই বাড়িতে ছিলাম বাড়ির মালিকের নাম ছিল সোনা ব্যাপারী, কাঠের ব্যবসায়ী করত। ওই বাড়িতে থাকার পরে আমরা আবার পরের দিন সকালে নাস্তা পানি খেয়ে গেলাম গ্রামে ঘুরতে। তখন একজন লোক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, একটা গরু রাখতেছে, সালাম দিলাম। একটা নালার ওই পারে নালাটা পার হয়ে গেছি, দাঁড়িয়ে সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম। তখন জিজ্ঞাসা করলাম যে চাষা এই এলাকায় কি মানে রংপুরে খানসানা বললে চিনা না, ওরা বলে মিলিটারি, যে এলাকা কি মিলিটারি আসে নাকি? কনা বাবু মিলিটারি আসে না, ঠিক আছে মিলিটারি আসলে আমাদেরকে খবর দিবেন, আমরা এলাকায় আস। আর ওই বেলায় যে রাজাকার আমরা জানি না, আমরা তো বলে চলে আসছি আর হয়তো খবর দেন এলাকায় পরের দিন ওরা গেরা করে রাখছে প্রশাসন নিয়ে, আমরা আর জানি না। দশটার দিকে আমরা যাই ওখানে, আবার নালাটা পার হয়ে উঠছি, ওরা মাত্রই ওরা আমাদেরকে মানে হাতে নাতে ধরে নিতে পারত, আমাদের আল্লাহ হায়াত রাখছে ভাগ্য ভালো ধরতে পারে নাই। যখন ওরা পুরো ঘেরাও করছে আর আমরা ঝাঁপ দিছি পানি, ঝাঁপায় পানিতে তখন তো গুলি করে ডুব দিই, আবার মাথা আবার গুলি করে, এরকম করতে করতে কোনো মতে আল্লাহ আল্লাহ করে নালাটা দিয়ে পার হই। পরের দিন ওরা ট্রাক নিয়ে সাতশো ফুট আসছে, আসে আমরা যেই জায়গায় থাকি ওই গ্রামের ভিতরে ওরা ঢুকে গেছে, ঢুকে যায় মানে এখন দুই পাশে বাড়ির মধ্যে দিয়ে রাস্তা, এক সাইডটি ওরা আগুন ধরায় যে বাড়ি ঘর জ্বালায় আসতেছে। আর আমরা তখন ওই এলাকায় ছিলাম তিনটা প্লাটুন, নব্বই জন, তখন আমরা তিনটা ভাগ হইলাম, তিনটা ভাগ হইয়া তখন আমরা তিন দিকাতে ফায়ার শুরু করলাম। তখন ওরা ফায়ার করতেছে আমরা করতেছি, এ সময় বেলা এগারোটা সাড়ে এগারোটা হবে। তখন পাবলিক গরু ছাগল যে মারা গেছে গুলিতে তার কোনো হিসাব নেই, মানে ওরা তো বুঝে না যে যেদিকে দৌড়ে, গরু ছাগল তা বুঝেই না। তখন এই গোলাগুলিতে আমাদের ছয়জন লোক মারা গেল আর ওদের মারা গেল ১৪ জন। এখানে ১৪ জন মারা যাওয়ার পর তখন আমরা ওই ফাঁকিরহাট এলাকাটা ছেড়ে দিলাম, তখন বেলা উঠছে, তখন লোক পাঠাইলাম যারা খবর নেওয়া যায় ওরা আসে না, এখানে সরে গেছে। তখন সকালবেলা লোক পাঠানোর পর লোক যায় খবর দিয়েছে যে না ওরা নাই, ওরা এখান থেকে সরিয়ে লালমনিতে চলে গেছে।